लेखो कन्सिडार द बेसिस भी ओन ये लेखो तो लेखो लेट एक चेन्ज कर दीची लेखो लेट भी ओन इक्वल टू टू कमा वन और भि टू इक्वल टू थ्री कमा वन लेखो इज ए बेसिस अफ आर टू इज ए बेसिस अफ आर टू लेखो फाइंड द डुअल बेसिस फाइंड द डुअल बेसिस फाइ वन कमा फाइ टू फाइंड द डुअल बेसिस फाइ वन कमा फाइ टू। अच्छा एखाने जे मैपिंग थाकबे आमाके बोलो मैपिंग देखते केमन हबे फाइ वन मैप कत थेके कोथाय कोथाय मैपिंग करबे फाइ वन मैप बोलो स्नेहा आर टू टू कोथाय मैप करबे एटा आर टू टू कोथाय मैप करबे আরে এটা এই রকম একটা ম্যাপিং এর এক্সিস্টেন্স আছে আর ফাই টু ম্যাপ আর টু টু ইউ এই রকম ম্যাপিং এর এক্সিস্টেন্স আছে। তো যাই হোক আর টুর বেসিস দিয়েছে টু ওয়ান আর থ্রি ওয়ান, তোমাকে বলেছি ভি স্টারের মধ্যে সেই সমস্ত লিনিয়ার ফাংশনাল থাকবে। কি লিনিয়ার ফাংশনাল থাকবে সেটা আমার বক্তব্য নয়, আমার দরকার ভি স্টারের একটা বেসিস খোঁজা। যাই হোক লেখো। আচ্ছা আমাকে বলো যদি ফাই ওয়ান ফাংশনের ডোমেন সেটের ডাইমেনশান টু হয় তাহলে এই ফাই ওয়ান ফাংশনটা কটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি হবে? ফাই ওয়ান ফাংশনের ডোমেনের ডাইমেনশনাল টু, তাহলে ফাই ওয়ান ফাংশানের স্ট্রাকচারটা কী হবে? ওটা তো একটা ফাংশান, মানে এক্স ওয়াই জেড এরকম কিছু দিয়ে তৈরি হবে। ফাই ওয়ান ফাংশানটা কটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি হবে? দুটো। কেন দেখো, কারণ আমি ফাই ওয়ান দুটো ফাংশান সাপোজ এক্স প্লাস আমি বি ধরলাম, কথাই বলছি এক্স প্লাস বি ওয়াই ধরলাম। কারণ আমি তোমাকে যদি বলি দেখো ফাই ওয়ান অফ টু কমা ওয়ান, তাহলে তুমি এক্সের জায়গায় টু বসাতে ওয়াইয়ের জায়গাতে ওয়ান বসাতে, তাহলে ফাই ওয়ান ফাংশানটাকে স্ট্রাকচার কী হবে? এক্স প্লাস বি ওয়াই টাইপের, তাই তো স্নেহা? সুচন্দ্রার কথাটা বোঝা গেল? কেন ফাই ওয়ানটাকে আমরা এক্স প্লাস বিওয়াই টাইপের ধরবো? যদি এটা আর থ্রি হতো তখন এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড হতো। লেখো লেট ফাই ওয়ান ইকুয়াল টু লেট ফাই ওয়ান অফ এক্স ওয়াই, রুনা কথাটা বোঝা গেল? লেট ফাই ওয়ান অফ এক্স কমা ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই, ফাই টু অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস ডি ওয়াই। আমার কাজ থাকবে এই এ বি সি ডির ভ্যালু বের করতে পারলেই অ্যান্সার চলে আসবে। দেখো নাও দেখো ফাই ওয়ান ফাই টু যদি ডুয়াল বেসিস হয়ে যায় ভির, তাহলে একটু আগে যে ডিফাইন শিখেছি তাতে করে ফাই ওয়ান ভি ওয়ান কাকে ফেরাবে? উই নো বলে লেখো, উই নো ফাই ওয়ান ভি ওয়ান কাকে ফেরাবে বলো? একটু আগে শিখেছ ফাই আই ভি জে ইকুয়াল টু ওয়ান হবে যদি আই ইকুয়াল টু জে কেস হয়, তাহলে ফাই ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। ফাই ওয়ান ভি টু ইকুয়াল টু কত হবে সৃজা? ডেফিনেশন তো শিখলে, ডিফাইনটা তো শিখলে, জিরো। ফাই টু ভি ওয়ান কত হবে? জিরো। আর ফাই টু ভি টু ইকুয়াল টু ওয়ান যেভাবে ডিফাইন ছিল তাতে করে এইটা তুমি লিখতে পারো। এবার আস্তে আস্তে ভ্যালুগুলো বসা লেখো। হেন্স বলো না কনেকা ডেল্টা দিয়ে ডিফাইন করলে তবে ডুয়াল বেসিস পাবে? এই ফাংশানের ডিফাইন কি? এই ফাংশানের ডিফাইনটা কি? কি বললাম বুঝতে পারলে? ছিল বলো,
না অন্য ম্যাপিং বলো বলো, এইটা ইউনিক 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 এইটা লেখাই আছে দেখো, এটা হচ্ছে ইউনিক অ্যান্ড ওয়েল ডিফাইন। এই যে ম্যাপিংগুলোর ইউনিক, এইগুলো আলাদা কোনো স্ট্রাকচার নেই, এইটা স্ট্রাকচার অনলি, মানে ডুয়াল বেসিস যেগুলো আসবে না তার স্ট্রাকচারটা হচ্ছে ফাই আই ভি জে ইকুয়াল টু ওয়ান যখন আই ইকুয়াল টু জে, আর ফাই আই ভি জে ইকুয়াল টু জিরো যখন আই নট ইকুয়াল টু জে। ডুয়াল বেসিসের ডিফাইনটুকু ইউনিক, আর কোনো স্ট্রাকচারে ডুয়াল বেসিস বের করা যাবে না। এই ম্যাপিংয়ের এক্সিস্টেন্সটা ইউনিক, অন্য কোনো উপায় নেই। কি কথাটা বললাম বোঝা গেল? কনেকা ডেল্টা দিয়ে আসবে, আর নেই কোনো। এই যে বাই এখানে দ্যাট লিনিয়ার ম্যাপিং ফাই আই আর ইউনিক অ্যান্ড ওয়েল ডিফাইন, এটা একটা থিওরেম অফ প্রুভ করা যায়, বাই থিওরেম অফ এই থিওরেমটা এতে পেয়ে যাবে, সোম সোম সিরিজে পেয়ে যাবে। কী কথাটা বললাম বোঝা গেল? আচ্ছা যাই হোক, এবার আর কিছু নেই, কাজ হয়ে গেছে আমার, লেখন নাও। রোহন এইভাবে কি হয় পড়াশোনা? অনলাইনে দৌলতে হয়ে যাবে, অফলাইন হলে সমস্যায় পড়ে যাবে। নাও ফাই ওয়ান অফ ভি ওয়ান, ভি ওয়ানে দেখো ফাই ওয়ান অফ টু ওয়ান কত হবে? আমার ফাই ওয়ান অফ টু ওয়ান হিসেব মতো এক্সের জায়গাতে টু বসাও, তাহলে টু এ আর ওয়াই জায়গাতে যদি ওয়ান বসাই, এটা কার সঙ্গে সমান? এখনই করলাম ফাই ওয়ান অফ টু ওয়ান কত? টু এ প্লাস বি কার সঙ্গে সমান হবে বলো? টু না ওয়ানের সঙ্গে না, দেখো না ভি ওয়ান ইকুয়াল টু কমা ওয়ান, তাহলে ফাই ওয়ান টু কমা ওয়ান, ফাই ওয়ান টু কমা ওয়ান মানে কত? এক্সের জায়গায় টু, ওয়াই জায়গাতে ওয়ান, তাহলে টু এ প্লাস বি, আবার ফাই ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু ওয়ান তাই লিখেছি একটা পেলে। ফাই ওয়ান একটু লেখো না হয় ভি টু দিয়েই লিখি, ফাই ওয়ান ভি টু, ফাই ওয়ান ভি টু মানে থ্রি কমা ওয়ান কত হবে গো? থ্রি এ প্লাস বি, এটা কার সঙ্গে সমান? এটা কার সঙ্গে সমান বলো? জিরো। আচ্ছা এটা একটা পেলে, আরও পাবে ফাই টু, এটা থেকে সুন্দরভাবে এ বির ভ্যালু বের করে দেওয়া যাবে, আর একটা থেকে ফাই টু থেকে সি ডির ভ্যালু বের করা যাবে। লেখো অলসো অলসো ফাই টু অফ ভি টু মানে ফাই টু অফ থ্রি কমা ওয়ান ইকুয়াল টু থ্রি সি প্লাস ডি, ফাই টু ভি টু, ফাই টু ভি টু, ফাই টু ভি টু, আমি ভি টু আগে নিয়ে নিয়েছি, আচ্ছা ভি টুটা আগে নিয়ে নিয়েছি, যাই হোক ওয়ান, আর ফাই টু ভি ওয়ান সমান ফাই টু টু কমা ওয়ান টু সি প্লাস ডি, এটা সমান জিরো। এই চারটে ইকুয়েশান থেকে আমাকে একটু এবিসিডিগুলো বের করে দাও। চারটে থেকে এবিসিডিগুলো বার করো। এ হচ্ছে তোমার মাইনাস ওয়ান, বি থ্রি, সি হচ্ছে ওয়ান, ডি ডি মাইনাস টু, ব্যাস ভ্যালুগুলো বসিয়ে দাও। বলো কত কত হচ্ছে এ ইকুয়াল টু কত? বি কত? বি থ্রি, সি ওয়ান, এটা লেখো হেন্স ফাই ওয়ান এক্স কমা ওয়াই, এক্স প্লাস বি ওয়াই ছিল, মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই, ফাই টু অফ এক্স কমা ওয়াই,
सी एक्स मान एक्स माइनस टू वाई एट लेख सो सो माइनस एक्स प्लस थ्री वाई और एक्स माइनस टू वाई इज द डुअल बेसिस ऑफ भि डुअल बेसिस ऑफ भि वन भि टू कर दाओ आर टू कर दाओ आर टू कर दाओ डुअल बेसिस ऑफ आर टू अच्छा और एक अंक कराई लेखो एक अंक होमवर्क बाड़ी कर तीन डायमेंशन थ्री डायमेंशन मान लेखो फाइंड द बेसिस फाइ वन कमा फाइ टू कमा फाइ थ्री दैट इज डुअल टू द फॉलोइंग बेसिस ऑफ आर थ्री लेखो दैट इज डुअल टू द फॉलोइंग बेसिस ऑफ आर थ्री दिए भि ओन इक्वल टू वन माइनस वन थ्री भि टू इक्वल टू जिरो वन माइनस वन और भि थ्री इक्वल टू जिरो थ्री माइनस टू एट किचुई नय आगे मत यो बेसिस देवा आछे आर थ्री बेसिस देवा आछे भि स्टार बेसिस फाइव वन फाइव टू फाइव थ्री भैलूगुलो बेर करते बोले एक टू जेट आगे मत लेखो नेक्स्ट लेखो लेट भि इक्वल टू नेक्स्ट क्वेश्चन लेखो लेखो लेट भि इक्वल टू ए प्लस बी टी लेट भि इक्वल टू ए प्लस बी टी सच दैट ए बी बिलोंग्स टू आर लेखो विद द वेक्टर स्पेस ऑफ रियल पॉलिनोमियल लेखो विद द वेक्टर स्पेस ऑफ रियल रियल पॉलिनोमियल ऑफ डिग्री लेस और इक्वल टू वन आर बोलछी लेट भि इक्वल टू ए प्लस बी टी विद द वेक्टर स्पेस ऑफ रियल पॉलिनोमियल ऑफ डिग्री लेस और इक्वल टू कत वन फाइंड द बेसिस भि वन भि टू फाइंड द बेसिस भि ओन भि टू भि ओन भि टू अफ भि दैट इज डुअल टू द बेसिस दैट इज डुअल टू द बेसिस फाइ ओन कमा फाइ टू अफ ओन 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 फुल स्टॉप दिए फाइंड द बेसिस भि ओन लेखो फाइंड द बेसिस एटा भि ओन कमा भि टू अफ भि दैट इज डुअल टू द बेसिस दैट इज डुअल टू द बेसिस फाइ ओन कमा फाइ टू अफ भि स्टार डिफाइन बाय फाइ ओन एफ टी एटा समान इंटीग्रेशन अफ जिरो टू वन एफ टी डी टी आर फाइ टू एफ टी एटा समान इंटीग्रेशन अफ जिरो टू टू एफ टी डी टी एखाने उल्टोटा এখানে ভি দেওয়া আছে ভেক্টর স্পেস দেওয়া আছে যার মধ্যে কি সমস্ত পলিনোমিয়াল থাকবে যার ডিগ্রি লেস অর ইকুয়াল টু ওয়ান ভি সেটটা এভাবে তৈরি আচ্ছা এখন ভি রেসপেক্টে একটা ভি স্টার খুঁজে পাই আমরা ওই ভি স্টারের বেসিস ফাই ওয়ান ফাই টু যেখানে ফাই ওয়ান আর ফাই টু খুব সুন্দরভাবে বলেও দিয়েছে যে ফাই ওয়ানটা এভাবে তৈরি থাকবে আর ফাই টুটা এভাবে তৈরি থাকবে যেই ফাংশান নেবে তার ফাই ওয়ানের ভ্যালুও পাবে ফাই টুটো ভ্যালু পাবে এভাবে ডিফাইন করে দেওয়া আছে তোমাকে খুঁজতে বলেছে ভির বেসিস ভি ওয়ান ভি টু খুঁজতে বলেছে ক্লিয়ার কোশ্চেনটা সুচন্দ্রা আগের কোশ্চেনগুলোতে ভি দেওয়া ভির বেসিস দেওয়া ছিল ভি স্টারের বেসিস খুঁজতে বলেছিল এখন উল্টোটা এখন ভি স্টারের বেসিস দেওয়া আছে ভির বেসিস খুঁজতে হবে
বোঝা গেল কথাটা কি? বোঝা গেল কোশ্চেনটা? ব্যাস দেখো, লেখো লেখো, লেট ভি ওয়ান ইকুয়াল টু, লেট ভি, দেখো ভি এলিমেন্টগুলো কিন্তু ক্যাপিটাল ভি এলিমেন্ট, আর ক্যাপিটাল ভি প্রত্যেকটা এলিমেন্ট একটা পলিনোমিয়াল যার ডিগ্রি লেসর ইকুয়াল টু ওয়ান। তো একটা ভি ওয়ান যেটা দেখতে হবে সেটাও একটা কি পলিনোমিয়াল অফ ডিগ্রি লেসর ইকুয়াল টু ওয়ান। তো আমরা ধরলাম লেট ভি ইকুয়াল টু এ প্লাস বিটি টাইপের, আর ভি টু ইকুয়াল টু কত, সি প্লাস ডিটি টাইপের। লেখো বাই, লেখো বাই ডেফিনেশান অফ ডুয়াল বেসিস, লেখো বাই ডেফিনেশান অফ ডুয়াল বেসিস, ফাই ওয়ান ভি ওয়ান এটা সমান ওয়ান ফেরায়, ফাই ওয়ান ভি টু এটা সমান জিরো ফেরায়, ফাই ওয়ান ফাই টু, ফাই টু ভি ওয়ান ইকুয়াল টু জিরো ফেরায়, আর ফাই টু ভি টু ইকুয়াল টু ওয়ান ফেরায়। লেখো দাস ফাই ওয়ান অফ এ প্লাস বিটি, সোজা অঙ্ক এ প্লাস বিটি, বলো যেভাবে ডিফাইন করা ছিল ফাই ওয়ান অফ এফ টি হলে ভ্যালু থাকতো ইন্টিগ্রেশান অফ জিরো টু ওয়ান এফ টি ডিটি থাকতো, তাহলে এটা কত দেবে বলো? এ প্লাস বিটি সঙ্গে কত স্নেহা ডিটি, এই ভ্যালুটা কত হবে? এইভাবে লেখো তো ফাই ওয়ান অফ ভি ওয়ান ইকুয়াল টু, এইভাবে লেখো ফাই ওয়ান অফ ভি ওয়ান ইকুয়াল টু ফাই ওয়ান অফ ভি ওয়ানের ভ্যালু ঘুষেছি এ প্লাস বিটি ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এ প্লাস বিটি ডিটি। এখনই করলাম ফাই ওয়ান ভি ওয়ানের ভ্যালু ওয়ান, তার মানে এটা ওয়ানের সঙ্গে সমান হবে। এটা ইন্টিগ্রেশন করলে কী আউটপুট পাবে সেটা করবে, কত আসছে সেটা লেখো। আচ্ছা আমি পরেগুলো করি, তোমরা আউটপুটগুলো বের করো। ফাই ওয়ান অফ ভি টু এটা থাকবে ফাই ওয়ান অফ সি প্লাস ডিটি, সি প্লাস ডিটি এটা সমান থাকবে ইন্টিগ্রেশান অফ জিরো টু ওয়ান ডিটি নয়, হ্যাঁ ডিটি ডিটি দুটো একই জিনিস হয়ে গেল, এটাকে একটু চেঞ্জ করবে। সি ওয়ান আর ডি ওয়ান করে দাও বুঝলে, কারণ ডিটি ডিটি চলে আসবে তো এটা খটোমটো লাগবে দেখতে, এটা করে দাও সি ওয়ান ডি ওয়ান করে দাও, সি ওয়ান ডি ওয়ান অফ টি সঙ্গে একটা ডিটি, এটা এটা ভ্যালু ইকুয়াল টু কত ছিল ফাই ওয়ান ভি টু, এটা সমান জিরোর সঙ্গে ছিল অতএব এটাও জিরো। এখান থেকে একটা রিলেশান পাবে ফাই টু ভি ওয়ান সমান ফাই টু এ প্লাস বিটি, এ প্লাস বিটি ইকুয়াল টু ফাই টু ডিফাইন ছিল জিরো টু টু, জিরো টু টু এ প্লাস বিটি ডিটি, ফাই টু ভিটি ইকুয়াল টু জিরো ছিল। এখান থেকে একটা রিলেশান পাবে, আর একটা রিলেশান আছে সেটা হচ্ছে ফাই টু ভি টু, ফাই টু ভি টু সমান ফাই টু ভি টু মানে সি ওয়ান প্লাস ডি ওয়ান টি, এটা মানে ইন্টিগ্রেশান অফ জিরো টু টু সি ওয়ান প্লাস ডি ওয়ান টি সঙ্গে ডিটি, এটা সমান ওয়ান। ব্যাস এই যে চারখানা আমি ভ্যালু বের করেছি এগুলো থেকে রিলেশান আসবে এ বি আর সি ওয়ান ডি ওয়ান দিয়ে, রিলেশানগুলো ঝটপট বের করে সলভ করে দেখা।
করছো? এ সমান টু, বি সমান মাইনাস টু, সি সমান মাইনাস হাফ, দেখাচ্ছে তো তাই। আর ডি মাইনাস হাফ, আর ডি ওয়ান সমান ওয়ান। স্নেহা করো, চেক করো। বলো কত কত, এ সমান কত সুচন্দ্রা? টু মাইনাস টু, সি ওয়ান সমান মাইনাস হাফ, ডি ওয়ান ওয়ান। সবাই এটা করো। এসছে? ফাই টু, ভি টু অবশ্যই ওয়ান, ইন্ডেক্স সেম আছে। হ্যাঁ সি ওয়ান দেখছি, দেখো ওয়ান তো হবে। দেখি এইটার কথা বলছো, কোনটা নিয়ে গণ্ডগোল হয়েছে বলো তো? এইটা থেকে, এই দুটো থেকে, তাই তো? সি আর ডি মিলে এটা থেকে কী আসবে ইন্ডিকেশন করলে? দেখো হয়েছে, আচ্ছা তো এটা করছি না আমি, নেক্সটে যাচ্ছি। তো এরকম টাইপের আমি হোমওয়ার্ক দেব। দেখো নেক্সট লেখো, লেখো লেট ভি ওয়ান ভি টু ডট ডট ডট, পরে একটা থিওরেম লেখো। লেখো লেট ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন, বি এ বেসিস অফ ভি, লেট ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন, বি এ বেসিস অফ ভি। লেখো লেট ফাই ওয়ান ফাই টু ডট 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 ফাই এন বি দ্য ডুয়াল বেসিস ইন ভি স্টার, ডুয়াল বেসিস ইন ভি স্টার। দেন এক নম্বরে, দেন ফর এনি ভেক্টর ইউ, দেন ফর এনি ভেক্টর ইউ বিলংস টু ভি, ইউ ইকুয়াল টু, যে ভির যে কোনো একটা ভেক্টরকে এইরকম ফর্মে চিরকাল লিখতে পারবে, ইউ ইকুয়াল টু নাকি ফাই ওয়ান ইউ ভি ওয়ান প্লাস ফাই টু ইউ ভি টু প্লাস ডট 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 ফাই এন ইউ অফ ভি, এরকম ফর্মে লেখা যাবে। আচ্ছা দুয়ে লেখো, দুয়ে লেখো ফর এনি লিনিয়ার ফাংশনাল, ফর এনি লিনিয়ার ফাংশনাল সিগমা বিলংস টু ভি স্টার, সিগমা ইকুয়াল টু, এরকম ফর্মে লেখা যাবে, সিগমা অফ ভি ওয়ান ইন্টু ফাই ওয়ান
प्लस सिग्मा अफ भि टू इंटू फाइ टू प्लस डट 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 सिग्मा अफ भि एन इंटू फाइ एन इन दुटो प्रूफ देख लेख परीक्षा तो गत बार दिए मन सब ही आठ डिसेम्बर ते पे जा नोटेशनगुल एक खटोमटो आछे मिलिए नेबे लेख लेख सिंस भि ओन कमा भि टू डट डट भि एन इज ए बेसिस अफ भि सो सिंस भि ओन कमा भि टू एटा भि ओन कमा भि टू डट डट भि एन सेट दिए इज ए बेसिस अफ भि सो एनी फैक्टर यू बिलंगस टू भि देखो भि ओन भि टू भि एन बेसिस हम भिर प्रत्येक एलिमेंट के लिनियर कम्बिनेशन सजाना जाए सो एनी फैक्टर यू इन भि कैन बी एक्सप्रेसड एज कैन बी एक्सप्रेसड एज बोले यू इक्वल टू लेखा जाए ए ओन भि ओन प्लस ए टू भि टू प्लस डट 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 निश्चय ए एन कत भि एन लेख हायर ए आई आर स्केलर हाँ आबार बोलछि सिंस भि ओन भि टू डट 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 भि एन इज ए बेसिस अफ भि सो एनी भेक्टर यू इन भि सो एनी भेक्टर यू इन भि कैन बी एक्सप्रेसड एज लेख कैन बी एक्सप्रेसड एज बोले यू इक्वल टू ए ओन भि ओन प्लस ए टू भि टू डट 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 ए एन भि एन लिनियर कम्बिनेशन लिखते पारबे जेहेतु भि ओन भि टू भि एन बेसिस टाइप अफ फॉर्म प्रथम दिके शिखे एसेछि लेखो देन देखो फाइ ओन तो एक लिनियर फांगशनल यू तो एक भेक्टर आमार किन्तु मैपिंग एरकम मैपिंग आछे सब समय फाइ ओन मैप भि टू एफ एई मैपिंग एर एक्सिस्टेंस आछे भिर एक एलिमेंट किन्तु यू अतए फाइ ओन फांगशनल भैल्यू खुजे पाव जाए यूर जो लेख नाउ फाइ ओन अफ यू भैल्यूटा एक क्योंकुलेट करते चाहिए यार समान ए ओन भि ओन प्लस ए टू भि टू प्लस डट 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 फाइ ओन यूटा के ना ये नटा दी लेख फाइ ओन यू बोले এটাকে সমান লেখা যায় ফাই ওয়ান অফ ইউর ভ্যালু জাস্ট ইউর ভ্যালুটা বসাচ্ছি এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু প্লাস ডট 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 এন ভি এন লেখা যায় স্নেহা আচ্ছা ফাই তো একটা লিনিয়ার ফাংশনাল তাহলে লিনিয়ার ফাংশনের যার ডেফিনেশান সেগুলো থেকে এইগুলো লেখা যাবে ফাই ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ফাই ওয়ান भि टू प्लस डट 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 ए एन फाइ ओन भि एन एखे लेख सिंस फाइ ओन इज ए लिनियर फांगशनल सिंस फाइ ओन इज ए लिनियर फांगशनल अच्छा एबार बोलो फाइ ओन फाइ टू एगुलो सब बेसिस देवा चिलो ताले फाइ ओन भि ओन एर भैल्यू कत देबे फाइ ओन टा बेसिस कम्पोनेंट चिलो फाइ ओन भि ओन एर भैल्यू कत देबे বলো ওয়ান বাট ফাই ওয়ান ভি টুর ভ্যালু বাকি সব ভ্যালুগুলো কত দেবে প্লাস এ টু ইন্টু জিরো প্লাস ডট 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 এন ইন্টু জিরো তার মানে ফাই ওয়ান ইউ ইকুয়াল টু এ ওয়ান পেলাম সিমিলার কনসেপ্ট থেকে আমাকে বলো আমি যদি ফাই টু ইউ বের করি কত পাবো বলো যখন ফাই টু ইউ করবো দেখো সিমিলারলি উই ক্যান রাইট ফাই টু ইউ ইকুয়াল টু এ টু ফাই থ্রি ইউ ইকুয়াল টু কত এ থ্রি ডট 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 ফাই এন ইউ ইকুয়াল টু কত পেয়ে যাবে এ এন মনে হয় হয়ে গেছে এবার
এবার দেখো ওই যে রিলেশনটা যেটা লিখেছিলাম না, এ ওয়ান ইউ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু ডট 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 এ এন ভি এন যেটা লিখেছিলাম, ওইখানে শুধু এ ওয়ান আর এ টু এ এন এর ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলেই তো রেজাল্ট হয়ে যাবে। লেখো নাও ফ্রম ওয়ান, ওইটাকে একটু ওয়ান করে দাও তো। নাও ফ্রম ওয়ান, ওয়ান কোনটাকে করবে? ওই যে লিখেছিলাম না অ্যানি ভেক্টর ইউ ইন ভি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বলে এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু ডট ডট এ এন ভি এন লিখেছিলাম না স্নেহা। নাও ফ্রম ওয়ান, ওয়ান এটাই ছিল কিন্তু, ইউ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু, আমি ওয়ানটা লিখছি একবার, এ এন ভি এন এটা কিন্তু ছিল। এবার দেখো তাহলে এ ওয়ানের ভ্যালু পেয়েছো তুমি কত পেলে জানো? ফাই ওয়ান ইউ, তাহলে ফাই ওয়ান ইউ অফ ভি ওয়ান পেলে। এ টুর ভ্যালু পেয়েছো ফাই টু ইউ অফ ভি টু পেলে, ডট 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 এন এর ভ্যালু পেয়েছ ফাই এন অফ ইউ ভি ওয়ান পেয়েছ। এটাই প্রথম প্রুফ ছিল। সেকেন্ড প্রুফ, সেকেন্ড প্রুফটা বলেছিল কোনো একটা লিনিয়ার ফাংশনালকে নাকি ওই স্ট্রাকচারে লেখা যাবে। বোঝা গেল? এটা সহজ খুব। বুঝতে পারলে? নেক্সট দেখো, লেখো ফ্রম ওয়ান, ওয়ান রিলেশনটা আবার একটু লিখছি আমি। হ্যাঁ, ওয়ান রিলেশনটা এটা লেখো, ফ্রম ওয়ান উই ক্যান রাইট বলে এটা। আচ্ছা আবারও বলি, আমার এরকম এখন একটা লিনিয়ার ফাংশনাল ভি টু এফ এ এটাতে আছে, তো নো ডাউট আমি সাই অফ সিগমা অফ ইউর ভ্যালুও বের করতে পারবো। লেখো ধরো, আচ্ছা ঠিক আছে লেখো, লেখো নাও ফ্রম ওয়ান থেকে এটুকু লিখলাম, নাও সিগমা অফ ইউ এটা ক্যালকুলেট করছি, তাহলে সিগমা অফ এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু প্লাস ডট 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 এন ভি এন লিখতে পারি। যেহেতু এটা একটা লিনিয়ার ফাংশন ছিল, তো এ ওয়ান সাই অফ ভি ওয়ান প্লাস এ টু লেখা যায়, চলেই এসছে মনে হচ্ছে। এ ওয়ানের ভ্যালুগুলো একটু আগে করা ছিল, সেগুলো আবার একটু বসাচ্ছি, সেইগুলো আবার একটু বসাচ্ছি। কি প্রুফটা করতে দেওয়া ছিল? সিগমা অবস্থায় দেওয়া ছিল, তো হয়তো গেছে মনে হয় না, হয়ে গেছে তো। দেখো এ ওয়ান সমান ছিল ফাই ওয়ান ইউ, ফাই ওয়ান ইউ নো ডাউট একটা রিয়াল নাম্বার, সাই অফ ভি ওয়ান, এ টুর ভ্যালু এটা লেখা যায়। আচ্ছা এবার এটাকে এই রকম ফর্মে লিখতে পারি আমি, এগুলো রিয়াল নাম্বার ফিল্ড এলিমেন্ট, আগে পরে করাই যায়। দেখো এটাকে লিখছি সাই অফ ভি ওয়ান ইনটু ফাই ওয়ান প্লাস সিগমা অফ ভি টু ইনটু ফাই টু প্লাস, কীরকম প্রুফটা ছিল দেখি তো রেজাল্টটা। ঠিক আছে, প্লাস ডট 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 সিগমা অফ ভি এন ইনটু ফাই এন, পুরোটার উপরে একটু ইউ দিলাম। দেখো ইউ দিলে কিন্তু, ইউ দিয়ে অপারেট করলে এটাই ফেরাবে, আর এগুলো সব রিয়াল নাম্বার মানে ফিল্ড রিলেভেন্ট, এই জন্য আগে পরে করা কোনো ব্যাপার নয়। যদি এগুলো কোনো শুধু ফাংশন হতো
তাহলে কিন্তু কম্পোজিশনের অ্যাসোসিয়েটিভ কমিউনিটি প্রপার্টি হলে তবে লিখতে পারতাম, বাট এগুলো যেহেতু সব ফিল্ড রিলেভেন্ট আগে পরে করাই যায়। দ্যাট ইজ সিগমা ইকুয়াল টু সিগমা অফ ভি ওয়ান ফাই ওয়ান প্লাস সিগমা অফ ভি টু ফাই টু প্লাস ডট 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 সিগমা অফ ভি এন আর ফাই এন, এটাই এটাই তো প্রুফ ছিল না। ঠিক আছে, আচ্ছা নেক্সট থিওরেম লেখ। এবার থিওরেমটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা বলেছিলাম না যে ওইভাবে ইউনিকলি ডিফাইন করলে মানে কনেকা ডেল্টা ওটা থেকে যে ফাই ওয়ান ফাই টু ফাই এনটা হচ্ছে ডুয়াল বেসিস হচ্ছে সেটা প্রুফ এখন আমি করাচ্ছি। লেখো কোশ্চেন, লেখো 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 সাপোজ লেখো সাপোজ ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন ইজ এ বেসিস অফ ভি, সাপোজ ভি ওয়ান কমা ভি টু ডট 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 ভি এন লেখো ইজ এ বেসিস অফ ভি ওভার এ ফিল্ড এফ, লিখেছ লেখো সাপোজ ভি ওয়ান ভি ডট ডট ভি এন বি এ বেসিস অফ ভি লেট, আচ্ছা বেসিস অফ ভি ওভার ফিল্ড এফ, লেখো লেট ফাই ওয়ান ওই প্রুফটা করাচ্ছি এখন ফাই টু ডট 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 ফাই এন বিলংস টু ভি স্টার, লেখো বি ডিফাইন বাই বি ডিফাইন বাই ফাই আই ভি জে ইকুয়াল টু ওয়ান ইফ আই ইকুয়াল টু কত জে জিরো ইফ আই নট ইকুয়াল টু কত জে, এটা ইউনিকলি ডিফাইন করা যায় এভাবে এই ম্যাপিংটাকে। লেখো দেন প্রুভ দ্যাট দেন প্রুভ দ্যাট ফাই ওয়ান কমা ফাই টু ডট 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 ফাই এন ইজ এ বেসিস অফ ভি স্টার, যে বেসিস অফ ভি স্টার এটা। তো এটাকে বেসিস দেখাতে গেলে তোমাকে দেখাতে হবে যে এই সেট অফ যেটা এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এটা স্প্যান করিয়ে ভি স্টারকে ফেরাচ্ছে, বেসিস দেখানোর যা নলেজ সে। হ্যাঁ হ্যাঁ না না ওইভাবে ডিফাইন যদি করা হয় তবে ফাই ওয়ান ফাই টু ফাই এনটা বেসিস হয়, এই ডিফাইনের রেসপেক্টে বেসিস খোঁজা হয়। কোনটা না দেখো প্রত্যেকটা অঙ্কতে যতগুলো আমরা অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু আগে কিন্তু আমরা হচ্ছে ওই ফাই আই ভি জে মানে কনেকা ডেল্টা কনসেপ্টটা ইউজ করে তারপর কিন্তু বেসিস বের করেছি, মানে না তুমি এই কথা বলছো না ওই যে নেক্সট যে অঙ্কটা করালাম ইন্টিগ্রেশান দিয়ে। হ্যাঁ হ্যাঁ হিসেব মতো ইফ অ্যান্ড অনলি দেখাচ্ছে কিন্তু এখানে শুধু ওই কন্ডিশন রেসপেক্টে বেসিস বের করতে, মানে আমরা যে সেকেন্ড যে অঙ্কটা করালাম না ওই তোমার ইন্টিগ্রেশান দিয়ে ফাই ওয়ান ফাই টু এটা বেসিস বেসিস হলেও মানে একই ব্যাপার ফাই ওয়ান ফাই টু যেটা বেসিস হলে ওই কন্ডিশনটা হোল্ড করে, মানে কন্ডিশনটা হোল্ড করলে এটা বেসিস হয়ে যায়। স্নেহা কী কথাটা বললাম বুঝলে, নাহলে তো ওই অঙ্কটাকে কন্ট্রাডিক্ট করে যাচ্ছিলো ওই যেটা হচ্ছে ভি ওয়ান ভি টুটা বেসিস আমাকে ফাই ওয়ান ফাই টুটা ভি স্টারের বেসিস আমাকে ভি ওয়ান ভি টুটা ভির বেসিস সেটা খোঁজার জন্য কিন্তু আমরা ভি ওয়ান ফাই ওয়ান ফাই টু যেহেতু ভি স্টারের বেসিস সেই জন্যই কিন্তু আমরা ওই কন্ডিশনগুলো কাজে লাগিয়েছিলাম তাই না। যাই হোক লেখো লেখো ফার্স্ট উইল শো দ্যাট লেখো ফার্স্ট উইল শো দ্যাট এই সেটটা ফাই ওয়ান কমা ফাই টু ডট ডট ফাই এন ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি স্টার, লেখো ফার্স্ট উইল শো দ্যাট ফাই ওয়ান কমা ফাই টু ডট 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 ফাই এন ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি স্টার, এটাকে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। লেখো লেখো লেট আস কনসিডার এ রিলেশান লেট আস কনসিডার রিলেশান এ ওয়ান ফাই ওয়ান
प्लस ए टू फाइव टू प्लस डट 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 ए एन फाइव एन बोलो इटा काके फेराबे नाल फंक्शनर नाल एलिमेंट कोनटा निश्चय एटा नाल मैपिंग एटा एटाके जीरो अफ की देबे नाल मैपिंग टाके आमरा हच्छे एई रकम एकटु आगे डिफाइन करेछिलाम ना एटाके एकटु नाल मैपिंग बोले दाओ नाल मैपिंग माने हच्छे एइटुकु भि टू कत एफ एखाने जाई भेक्टर नाओ ना केन যাই ভেক্টর নাও না কেন এটা অলওয়েজ কাকে ফেরাবে এটা নাল ম্যাপিং এর কনসেপ্ট যেহেতু এখানে ম্যাপিং নিয়েছো ফাংশন নিয়েছো তাহলে এখানে ফাংশনই থাকবে বাট সেটা নাল ফাংশন থাকবে সুন্দর কথা বোঝা গেল এখানে লিখে দাও এটা একটা নাল ম্যাপিং স্নেহা ঠিক আছে আচ্ছা এবার একটু বোথ সাইডে একটু ভি ওয়ান দিয়ে অপারেটিং করছি দেখো এ ওয়ান ফাই ওয়ান প্লাস এ টু ফাই টু প্লাস ডট 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 এ এন ফাই এন বোথ সাইডে একটু ভি ওয়ান দিয়ে একটু অপারেটিং করছি মানে ডোমেনের এলিমেন্টটা এটা নিয়েছি এটা সমান এটা লেখা যায় ম্যাপিংয়ের কনসেপ্ট অনুযায়ী এগুলো আমরা সব জানি এফ প্লাস জি অফ ইউকে লিখতাম আমরা এফ ইউ প্লাস জি ইউ সেরকমই এটাকে লেখা যাবে এ ওয়ান অফ ফাই ওয়ান ভি ওয়ান প্লাস এ টু অফ ফাই টু অফ ভি ওয়ান প্লাস ডট 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 এ এন অফ ফাই এন অফ ভি ওয়ান এটা এটা যদি হয় এবার বলো নাল ফাংশনের উপরে ডোমেন এলিমেন্ট ভি ওয়ান নিয়েছো ম্যাপিং করে আছে ভি টু এফ তাহলে এটা এফ এর নাল এলিমেন্ট হবে হ্যাঁ কি না কাকে ফেরাবে এটা জিরোকে ফেরিয়ে দেবে এবার আমাকে বলো এই টার্মটার ভ্যালু ওয়ান হয়ে যায় বাকি সব কটার ভ্যালু কী হয় বাকি সব কটার ভ্যালু কী দেবে বলো জিরো তার মানে এটা প্লাস এ টু ইন্টু জিরো প্লাস ডট 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 এ এন ইন্টু জিরো ইকুয়াল টু জিরো তার মানে এ ওয়ান ইকুয়াল টু কী পেয়ে গেলে জিরো পেয়ে গেলে এবার বলো আমরা যেরকম ভি ওয়ান দিয়ে অপারেটিং করেছিলাম এবার যদি ভি টু দিয়ে অপারেটিং করি আমি তাহলে এ টুর ভ্যালু কত পেয়ে যাব যদি এখানে ভি টু নিতাম তখন এ টু ইকুয়াল টু কত পেতাম বলো জিরো দেখো বাই সিমিলার আর্গুমেন্ট উই ক্যান শো দ্যাট যদি ইচ্ছে হয় আর একটা দেখাবে আর একটা দেখিয়ে দাও না হয় অলসো এ ওয়ান ফাই ওয়ান প্লাস একটা দেখিয়ে দাও এ টু ফাই টু প্লাস ডট 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 এ এন ফাই এন অফ ভি টু ইকুয়াল টু নাল ম্যাপিং অফ ভি টু এটা এটা মানে এ ওয়ান ফাই ওয়ান অফ ভি টু প্লাস এ টু ফাই টু অফ ফাই টু অফ ভি টু প্লাস ডট 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 এ এন ফাই এন অফ ভি টু এটা সমান জিরো তার মানে এটা এ টু সমান জিরো পেয়ে গেলে দেখো বাই সিমিলার আর্গুমেন্ট উই ক্যান শো দ্যাট এ থ্রি ইকুয়াল টু এ ফোর ডট 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 ইকুয়াল টু এ এন ইকুয়াল টু জিরো এবার বলো আমি তো লেটেস্ট কনসেপ্ট রিলেশান বি সার্চ দ্যাট বলে এরকম একটা রিলেশান লিখেছিলাম সেখানে দেখলাম এ ওয়ান এ টু এ এন সব কটা জিরো চলে এসছে তার মানে ফাইভ ওয়ান ফাইভ টু ডট 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 ফাইভ এন এই সেটটা লিনিয়ারলি কী হয়ে যাবে বলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লেখো লেখো দিস শোজ দ্যাট দিস শোজ দ্যাট ওই ফাই ওয়ান ফাই টু ডট ডট ফাই এন ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি স্টার ঠিক আছে ধরো
একটু স্প্যানটা একটু কোন অ্যাপ্রোচে দেখানো যায় দেখছি। স্প্যানটাকে দুটো অ্যাপ্রোচে দেখা যায়, একটা তোমার আইসোমরফিকের কনসেপ্ট থেকে দেখানো যায়, ধরো একটু ধরো আছি আমি, এখানে একটা অ্যাপ্রোচ করেছি, এই অ্যাপ্রোচটা দেখো তো একটু বুঝতে পারো কি না, নাহলে ওই অ্যাপ্রোচটা করাবো আমি, এটা একটু সহজ হয়ে যাবে। দেখো আমি একটু লিখি, লিখবে পরে। এটা ম্যাপিং ওরা ডিফাইন করেছে কি, টি ম্যাপ লেখার দরকার নেই, ভি টু ভি স্টার, এটা ভি টু ভি স্টার ডিফাইন বাই টি অফ ইউ, টি না করে আমরা ফাই দিয়ে পড়েছিলাম যখন, একটু ফাই দিয়ে করো না হয়, ঠিক আছে ফাই দিয়েই করো, এটা ডিফাইন বাই ফাই অফ ইউ ওরা ডিফাইন করেছে যে এ ওয়ান অফ এফ ওয়ান এফ টু ডট 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 এফ এন না করে এ ওয়ান অফ ফাই ওয়ান প্লাস এ টু অফ ফাই টু প্লাস ডট 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 এন অফ ফাই এন, এভাবে ডিফাইন করেছে। আচ্ছা এই ডিফাইনটা কি আমরা যে সমস্ত প্রুফগুলো করলাম সেইগুলোর মধ্যে কোনোটা থেকে কি এসছে বলতো? এই ডিফাইনটা আমরা যে দুটো প্রুফ করলাম তার রেসপেক্টে এই ডিফাইনটুকু করা যায়? স্নেহা আচ্ছা হোয়ার আমি একটু লিখি, হোয়ার ইউ ইকুয়াল টু আমাদের বেসিস এলিমেন্টগুলো যেগুলো ছিল, হোয়ার ইউ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান প্লাস এ টু ভি টু প্লাস ডট 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 এ এন ভি এন, আমার হাতে ইউ যদি এটা থাকে তাহলে কি ওটা লেখা যায়? বলতো ফাই অফ এ ওয়ান ভি ওয়ান এ ওয়ান অফ ফাই অফ ভি ওয়ান, বলো আর ইউ ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান এ টু ভি টু ডট ডট এন ভি এন, এই ম্যাপিংটা তো লিখলাম তো, হ্যাঁ এটা ওয়েল ডিফাইন তো, টি ইউ ভিস টু ভি স্টার, এইগুলো কিন্তু ভি স্টারেরই এলিমেন্ট। যাই হোক এরা করেছে, আমি দেখছি এটা ফায়ার ইউ ইকুয়াল টু এটা লিখেছে, ওরা বলেছে ইট ইজ ইজি টু ভেরিফাই দ্যাট ফাই ইজ ফাই নাকি আইসোমরফিক হয়ে যাবে, ইট ইজ ইজি টু ভেরিফাই দ্যাট ফাই ইজ আইসোমরফিক, ফাইটা যদি আইসোমরফিক হয়ে যায় তাহলে ভি আর ভি স্টারের ডাইমেনশান কী হয়ে যায়, ভি আর ভি স্টারের যদি ডাইমেনশান সেম হয়
তাহলে ভিটা ডাইমেনশন ইন করা ছিল, তাহলে এইটার ডাইমেনশন কত? ভি স্টারের ডাইমেনশন কত? ইন। আচ্ছা, এবার ভি স্টারের ডাইমেনশন ইন, আবার একটু আগে আমরা ফাই ওয়ান ফাই টু ফাই এন এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়েছি, ওর মধ্যে কটা ভেক্টর ছিল? এন খানা ভেক্টর ছিল। একটা ব্যাসিস দেখানোর সময় কি এরকম একটা থিওরিম ছিল না যে যদি তুমি ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ফাই এনটাকে ভি স্টারে ব্যাসিস দেখাতে চাও তাহলে ভি স্টারে ডাইমেনশান যত হবে সেই ডাইমেনশানটা যদি ওই যে সেটটাকে ব্যাসিস দেখাতে চাইছো তার মধ্যে ততগুলো কম্পোনেন্ট থাকবে, আর যদি ওই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে আমরা ওটাকে বলতাম ব্যাসিস। ব্যাসিস দেখানোর জন্য এরকম একটা প্রপার্টি ছিল, এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হতো আর এল এস ইকুয়াল টু ভি হতো, তাহলে আমরা বলতাম হ্যাঁ দেখো এসটা ব্যাসিস। আর একটা প্রপার্টি ছিল, আর একটা থিওরিম ছিল, এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর হয়ে যেত কি এর ইন্ডিপেন্ডেন্ট ইন ভি। এখন ভির ডাইমেনশান যদি এন হয়ে যায় আর এসের মধ্যেও যদি এনখানা কম্পোনেন্ট থাকে আর ওই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তো এসটাকে আমরা ব্যাসিস বলতাম, তাই তো? সেজা সুচন্দ্রা, কিন্তু এখানে যেটা কোয়ারি আমার আছে যে এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন তো হবে, সেটা না হয় কী করে সেটা না ওয়েল ডিফাইন ধরে নিলাম, বাট আইসোমরফিকটা কী করে প্রুভ করাবো সেটা আমি নেক্সট দিন বলে দেবো। যদি ওইটাতে প্রুভটা করা যায় আইসোমরফিক তাহলে আর একটা অ্যাপ্রোচ আছে সেটা আমি আর করাবো না, এটা দিয়ে একটু সহজ হয়ে যাবে, স্প্যান করাবো না। আমার কাজ থাকবে এই ম্যাপিংটা কী করে আইসোমরফিক হয়ে যাচ্ছে, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ কী করে হচ্ছে, যদি আইসোমরফিক দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু ডাইমেনশানগুলো সমান হয়ে যায়। অর্থাৎ ভি ডাইমেনশান এন করা ছিল, ভি স্টার ডাইমেনশান এন, অর্থাৎ প্রুফটুকু হয়ে যাবে। এইটার কাজ আমি নেক্সট দিন হয় বলে দেবো, ওই আইসোমরফিকটা দেখানো, বুঝলে? এটা একটু ফাঁকা রেখে দাও, এটা একটু দেখতে হবে আমাকে। আর নাহলে আর একটা উপায় আছে স্প্যান করিয়ে, বাট স্প্যানটা আমি করাতে চাইছি না, আইসোমরফিক থেকে করাতে চাইছি। আর তোমরা একটু চেষ্টা করো যদি আইসোমরফিক দেখিয়ে দিতে পারো এইভাবে ডিফাইন করে, কি বললাম বোঝা গেল? স্প্যান করে নাকি? হ্যাঁ হ্যাঁ সেটা আছে, আছে আছে, সাই একটা ধরবে ওই কে ধরে করা যায়, তাই তো? এভাবে করেছিল তো? হ্যাঁ আছে আছে, ওটা আছে, ওই টেকনিক আছে, ওটা স্প্যান ধরুন বললাম, ওটা তো আছে আমার হাতে। আমি এইটা থেকে একটু করাতে চাইছি, এটা আমি নেক্সট দিন যদি হয়ে যায় করাবো, নাহলে ওটা আমার হাতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে রাখো এই পর্যন্ত আজকে। রাখ।